আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই তানজিনা। আজকে আমি আপনাদের ইলেকট্রিক বিটার আর ব্লেন্ডার ছাড়াই বাসায় কিভাবে একটা হ্যান্ডউইক্স দিয়ে মেয়োনিজ তৈরি করতে পারবেন সেটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মেয়োনিজ তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি, আর ডিম যদি ফ্রিজে থাকে তবে কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচার করে নিতে হবে। তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, গুঁড়ো দুধ দিচ্ছি এক টেবিল চামচ, দিচ্ছি এক চা চামচ চিনি ও স্বাদমতো লবণ। দিচ্ছি আধা চা চামচ সাদা সিরকা বা ভিনেগার। আর এক টেবিল চামচ লেবুর রস। এখন একটা হ্যান্ডউইক্স দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই বলে থাকেন মেয়োনিজের মধ্যে কাঁচা ডিম ও তেলের একটা গন্ধ থেকে যায়। এখানে গুঁড়ো দুধটা অ্যাড করার ফলে কাঁচা ডিম ও তেলের কোনো গন্ধ থাকে না, আর আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন একটা কাপড় মোটা করে ভাঁজ করে বাটির নিচে এইরকম করে দিয়ে দিব, যাতে করে বিট করার সময় বাটিটা নড়ে না যায়। এবার এতে আমি তেল দিতে থাকব, আর মেয়োনিজ তৈরির কষ্টের ধাপটা শুরু হবে এখান থেকেই। এখানে মেয়োনিজ তৈরি করার জন্য আমি এক কাপ সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তেল এক পাশ থেকে অল্প অল্প করে দিতে থাকব, আর জোরে জোরে হ্যান্ডউইক্স দিয়ে ডিমের মিশ্রণটা বিট করতে থাকব। সব থেকে ভালো হবে তেল ঢালার কাজটা কারো হেল্প নিয়ে করলে, আর এই কাজটা করতে আমাকে এখানে হেল্প করছে আমার হাজবেন্ড। এখানে সব তেল একসাথে দেওয়া যাবে না, তাহলে তেল ও ডিম আলাদা হয়ে গিয়ে মেয়োনিজটা ফেটে যাবে। স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম অল্প অল্প করে তেলটা ঢালতে হবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে মেয়োনিজটা বিট করতে হবে। আর বিট করতে করতে যদি আপনাদের হাত ব্যথা হয়ে আসে তাহলে কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে তারপর আবার বিট করা শুরু করে দিতে হবে। এখানে পুরো তেল ঢালা হয়ে গিয়েছে, আর পুরো তেলটা ঢালা হয়ে যাওয়ার পর মেয়োনিজটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট জোরে জোরে বিট করে নিচ্ছি। এই তো মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে, আর এই মেয়োনিজটা তৈরি হতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন মেয়োনিজের মধ্যে এখনও একটু পাতলা ভাব রয়ে গিয়েছে। ফ্রিজে নর্মালে মেয়োনিজটা 30 মিনিটের জন্য রেখে দিলেই দোকানের মেয়োনিজের মতো ঘন ও আঠালো হয়ে যাবে। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে মেয়োনিজটা ভরে ফ্রিজে নর্মালে রেখে 4 থেকে 5 দিনের জন্য ব্যবহার করতে পারবেন, আর ফ্রিজে ডিপে রেখে 1 মাসের মতো ব্যবহার করতে পারবেন। আশা করছি মেয়োনিজ তৈরির আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে বাসায় মেয়োনিজ তৈরি করে দেখতে পারেন। আর এই মেয়োনিজ দিয়ে আমি একটা মিনি বার্গার তৈরি করেছি, আর মিনি বার্গারের এই রেসিপিটা আমার চ্যানেলে আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।